হ্যালো বন্ধুরা, আমরা সকলেই জানি মার্চ মাসের 25 তারিখ 2021 সালে রিয়েলমি 8 প্রো লঞ্চ হয়ে গেছে। তো এই ফোনটার মধ্যে কি আছে? এটা 5G ফোন। প্রথমে বলে রাখি, এটা 5G ফোন। ইন্ডিয়াতে সব থেকে কম দামের যে 5G ফোন সেটা হচ্ছে এটা। এতদিন মোটোরোলার একটা ফোন ছিল যেটা 20,000-এর নিচে 19,000-এ পাওয়া যেত, 5G ফোন ছিল, কিন্তু এখন 17,999 মানে 18,000 টাকায় রিয়েলমি 8 প্রো হচ্ছে সব থেকে কম দামের 5G। এরপরে পোকো M3 প্রো আসছে, সেটা আরও কম দামের হবে। তো সেটার ভিডিও যদি দেখতে চান আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তাহলে চলুন এই ফোনটার মধ্যে কী কী আছে সেটা আমরা আগে জেনে নিই। এই ফোনটা যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা কী দেখে কিনবেন বা কী কী স্পেসিফিকেশান আছে, এটা কিনে আপনি লাভবান হবেন কি হবেন না সেই বিষয়ে আজকে কথা বলবো। তাহলে চলুন, আমি গৌরব, আপনারা দেখছেন বেঙ্গলি টেকটক, শুরু করা যাক। প্রথমেই বলি এই ফোনের প্রসেসরের কথা। এই ফোনের প্রসেসর দেওয়া আছে স্ন্যাপড্রাগন 720G, যেটা স্পেসিফিক গেমিং প্রসেসর। এই প্রসেসর 8nm টেকনোলজির ওপর বেস করে তৈরি হয়েছে, 5th জেনারেশনের ইঞ্জিন দেওয়া রয়েছে এবং অ্যাড্রিনো 618-এর পাওয়ারফুল প্রসেসর দেওয়া রয়েছে, যেটা পাওয়ার এফিসিয়েন্সি এবং 5G প্রসেসর। পরে আসি র্যাম এবং রমের কথায়। এখানে দুরকম ভেরিয়েন্ট রয়েছে, 6/128 এবং 8/128। তো র্যামের যে টাইপ দেওয়া রয়েছে সেই র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং যে রম টাইপ দেওয়া রয়েছে সেটা হচ্ছে UFS 2.1-এর ওপর বেস করে। এবারে আসি ডিসপ্লের কথায়। এতে 6.4 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া রয়েছে, যাতে দেওয়া রয়েছে 180Hz-এর একটি টাচ স্যাম্পলিং রেট। এই ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং এর ব্রাইটনেস রয়েছে 1000 nits। এবারে আসি এর ক্যামেরার কথা। এই ফোনটা সব থেকে হাইলাইটেড ফিচার হচ্ছে এটাতে দেওয়া রয়েছে 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। সেই ক্যামেরার সেন্সারটা রয়েছে স্যামসাং HM2 এবং এই ক্যামেরাটা F1.88 অ্যাপারচার দেওয়া রয়েছে। এই ফোনে দেওয়া আছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে দেওয়া রয়েছে F2.25 অ্যাপারচার এবং সাথে দেওয়া রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার, যেটা F2.4 অ্যাপারচার এবং সাথে একটা দেওয়া রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা সেন্সার, সেটাও 2 মেগাপিক্সেলের এবং তাতেও দেওয়া রয়েছে 2.4 অ্যাপারচার। এবারে আসে সেলফি ক্যামেরার কথা। এতে 16 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার দেওয়া রয়েছে, যেটা সনি IMX সেন্সার 471, এই সেন্সারটা F2.25 অ্যাপারচারের ওপর কাজ করে। এই ফোনটাতে দেওয়া রয়েছে 45mAh-এর একটা ব্যাটারি এবং এই ব্যাটারিটা 50W চার্জিং সাপোর্ট নেয়, কিন্তু ফোনের যে বক্স সেই বক্সের মধ্যে দেওয়া থাকবে 65W-এর একটা চার্জার। এবারে আসি সেন্সার এবং নেভিগেশনের কথা। এখানে সমস্ত সেন্সার এবং নেভিগেশন সবই রয়েছে। এটা 5G ফোন এবং এতে কানেক্টিভিটি এবং সেন্সারের কাজ সবথেকে গুরুত্বপূর্ণ। এবারে আসি পোর্টস অ্যান্ড বাটনের কথা। এতে দেওয়া রয়েছে টাইপ সি পোর্ট, স্পিকার দেওয়া রয়েছে, পাওয়ার বাটন দেওয়া রয়েছে, ভলিউম আপ ডাউন বাটন দেওয়া রয়েছে এবং ট্রিপল কার্ড স্লট, দুটো মাইক্রো এসডি কার্ড সাপোর্ট নেবে এবং সাথে একটা সিম কার্ড স্লটও দেওয়া রয়েছে, যেটা আমরা বলি মাইক্রো এসডি কার্ড স্লট। মোটামুটি সবই তো বলা হয়ে গেলো। এবার শেষ যে কথাটা বলো, এটাতে দেওয়া রয়েছে রিয়েলমি UI 2.0, যেটা Android 11-এর ওপর বেস করে রান করে। তো আজকের ভিডিওতে ছিল এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর এই ফোনটা আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারেন, যথেষ্ট ভালো ফোন এবং 5G ফোন। এর কারণ আগামী 1 থেকে 2 বছরের মধ্যে 5G আমাদের ইন্ডিয়াতে চলে আসছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।